কৈলা শহরের গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় রামকমল গ্রামের জনৈক বাসিন্দার 15 বছরের মেয়ে রামকমল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 8ম শ্রেণীতে পাঠরত। গত শুক্রবার সকালে ওই নাবালিকাকে তার বাবা পড়াশোনা না করার জন্য মারধর করে। মারধরের ঘটনা শুনে পাশের বাড়ির পবিত্রা সিনহা, এই ঘটনার কিছু সময় পর ওই মেয়েকে পবিত্রা সিনহা নানান লোভ দেখিয়ে বলে যে আমার সাথে বেঙ্গালোর কিংবা দিল্লি চল, তাহলে খাওয়ার ও থাকার কোনো সমস্যা হবে না, তোকে কেউ মারবেও না, খুব ভালোভাবে থাকতে পারবি। এইসব কথা শুনে এই মেয়ের রাজি হয়ে যায়। রাজি হওয়া মাত্রই পবিত্র সিনহা মেয়েকে নিজের ঘরেই রেখে দেয় এবং বলে যে 3 দিন পবিত্রার ঘরে থাকার পর আগামী 3রা জুলাই রবিবার ভোরবেলা বহিরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবে। এদিকে শুক্রবার সন্ধ্যা অবধি মেয়ে বাড়িতে না আসায় কৈলাসহর মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করে অভিভাবকরা। 2 দিন ধরে পুলিশের দৌড়ঝাঁপ শুরু হয়, পবিত্রা সিনহা ঘাবড়ে যায়। পবিত্রা সিনহা ঘাবড়ে গিয়ে শুক্রবার সন্ধ্যায় মেয়েকে দিয়ে 1098 নম্বরে ফোন করিয়ে মিথ্যা কথা বলায়। মেয়েটি 1098 নম্বরে কল করে বলে যে খুব তাড়াতাড়ি উদ্ধার করার জন্য, এই কথা বলে ফোন কেটে দেয়। 1098 থেকে কৈলাসহরের চাইল্ড লাইনের কর্মীদের জানানোই মহিলা থানার পুলিশ নিয়ে গিয়ে পবিত্রা সিনহার বাড়ির ছাদ থেকে মেয়েকে উদ্ধার করে এবং পুলিশ দেখে পবিত্রা সিনহা পালিয়ে যায়। শনিবার দুপুরেও চাইল্ড লাইনের কর্মীরা পবিত্রা সিনহার বাড়িতে গিয়ে পায়নি। পবিত্রা সিনহা ঘরের দরজা তালাবন্দি। চাইল্ড লাইনের কর্মীরা 15 বছরের মেয়েকে তার পরিবারের হাতে তুলে দেন। এই বিষয়ে চাইল্ড লাইনের কর্মীরা জানান যে পলাতক পবিত্রা সিনহা সমাজদ্রোহিতার সাথে জড়িত রয়েছে। গত 6 মাস পূর্বে পবিত্রা সিনহা মিজোরামে এবং মেঘালয়ে কুকুর পাচার করতে চাইল্ড লাইনের কর্মীরা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। আমরা 1098 চাইল্ড লাইন কৈলা শহরের মধ্যে একটা ফোন আসে গতকালকে বিকাল দিকে। আমরা ফোন আসার পর আমরা জানতে পারি একটা মেয়ে ফোন করছে যে তাই এখানে আছে, ওই 1098-এ ফোন করিয়া জানাইছে এখান থেকে আইতে পারে না। তো জানার পরে আমরা 1098-এর স্টাফরা থানার সাথে যোগাযোগ করি, তারপরে পিএস এখানে আইসে, ওই যে মেয়েটা আসছে তাইর নাম হলো ফুলজান বেগম, আর তাইর প্রতিবেশী যে বাড়ি একজন মহিলা আছে এখানে, ওই মহিলাই তাইরে ডাকিয়া নিছে, নিয়ে তাইর বাড়িতে 2 দিন ধরিয়া লুকাইয়া রাখছে। 3 দিনের দিন পুলিশ কৈলা শহর থানার পুলিশরা মেরে আইয়া এখান থেকে তাদের ওই মহিলা ছাদের উপরের থেকে বাইর করছে এখান থেকে। তারপর আমরা চাইল্ড লাইন কৈলা শহর কর্মীরা আজকে মানে 2 জুলাই ওই মেয়েটার সঙ্গে দেখা করি, মেয়ের সঙ্গে কাউন্সিলিং করি, জানতাম পারি ওই মহিলা তাই এখানে বইয়া রাখছে, মা বাবা মাইদুর করতে পারতো না মিথ্যা প্রলোভন দিয়া যে তাইরে ভালো জায়গাতে দিব, ভালো কাজের উদ্দেশ্যে দিব। এমনকি তাইরে মানে বাইরে মেয়েটা আমার কইছে যে বেঙ্গালোরে ফাটাইব, এখানে গেলে তাইর টাকা পয়সা খাওয়া দাওয়ার কোনো কিছু অভাব হইত না। পবিত্রা সিনহা এর আগেও অনেকেই বহিরাজ্যে পাঠিয়েছে। এলাকাবাসীরা আরও গুরুতর অভিযোগ জানায় যে প্রতিদিন সন্ধ্যায় পবিত্রা সিনহার বাড়িতে মদ্যপানের আসর এবং জুয়ার আসরের পাশাপাশি যৌনতার আসরও বসে। পুলিশ এখন পবিত্রা সিনহাকে গ্রেপ্তার করতে তল্লাশি জারি রেখেছে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।